আটলান্টিক মহাসাগরের বিধ্বস্ত সাবমেরিনে মানব দেহাবশেষ থাকতে পারে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। বুধবার এক বিবৃতিতে মার্কিন কোস্টগার্ড জানায়, টাইটানের উদ্ধার হওয়া ধ্বংসাবশেষে নিহত পর্যটকদের দেহাবশেষও পাওয়া যেতে পারে। এর আগে স্থানীয় সময় বুধবার সকালে কানাডার সেন্ট জনস পোতাশ্রয়ে দেশটির পতাকাবাহী একটি জাহাজ থেকে টাইটানের ধ্বংসাবশেষ ক্রেনের সাহায্যে ট্রাকে তোলা হবে। উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের মধ্যে টাইটানের ল্যান্ডিং ফ্রেম ও রিয়ার কভারও আছে বলে জানিয়েছেন তারা। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা। ধ্বংসাবশেষ উদ্ধারের ফলে টাইটানের ভাগ্যে ঠিক কি ঘটেছিল তা স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। এক শতাব্দীরও আগে ডুবে যাওয়া বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে 18 জুন উত্তর আটলান্টিকের তলদেশে বিপর্যয়কর অন্তর্মুখী চাপে বিস্ফোরিত হয় টাইটান। এতে আরোহী 5 পর্যটকের সবাই নিহত হন। নগদের কাছে হক হলেই সমান, হেললে গা নগদের সেন্টারে একদম ফ্রি।